নৃত্যরে জগৎ জিনিছে অসম কন্যা মেনকা পিপি বৰাই। ঐতিহ্যময় রয়্যাল এলবার্ট হলত মেনকার অনুষ্ঠান। রয়্যাল এলবার্ট হলত নৃত্যানুষ্ঠান করা প্রথম গৰাকী ভারতীয় মেনকা। 2 অক্টোবরত বিত্রিশ মিডিয়া সেলিব্রিটির সন্মুখত মেনকার অনুষ্ঠান। অসমবাসীর বুকু ডাঠ হওয়া এটা খবর। বিশ্বসভাত অসমীয় সত্রীয় সংস্কৃতি দাঙি ধরব অসম গৌরব মেনকা পিপি বরাই। লন্ডনের অতি সম্ভ্রান্ত সাংস্কৃতিক পরিবেশনের স্থান, ব্রিটিশ সাম্রাজ্যরও সাংস্কৃতিক গৌরবর প্রতীকস্বরূপ রয়্যাল এলবার্ট হলত নৃত্য প্রদর্শনেরে প্রথমগী ভারতীয় হিসাবে ভারতবাসীক গৌরবান্বিত করব মেনকায়। ইতিহাসের সোনালী পৃষ্ঠাত খোদিত হব মেনকার নাম। রয়্যাল এলবার্ট হলত নৃত্যানুষ্ঠান করা প্রথমগী অসমীয়াও মেনকা। ভূপেন হাজরিকার গীতত পরীক্ষামূলক শাস্ত্রীয় নৃত্য প্রদর্শন। অসমীয় সংস্কৃতির সন্দর্ভত বক্তৃতা প্রদান করব মেনকায়। নৃত্য আর কথারে অসমীয় সত্রীয় সংস্কৃতিক দাঙি ধরব মেনকায়। শ্রীমন্ত শঙ্করদেবে যুক্ত বৃন্দাবনী বস্ত্র যুক্ত আমার ব্রিটিশ মিউজিয়ামত থা আছে তার বিষয়ে মানে সেইটো বিষয়েও মানে দাঙি ধরম একটা ছবি এখন নৃত্য কথার চির থাকিব। রবার্ট এলমস বলে তখন খুব ফেমাস ব্রিটিশ পার্সনালিটি, মাইকেল পেলিন বলে এগারী আছে ডকুমেন্টারি ফিল্মর খুব ফেমাস হেরি, এক্সট্রিমলি হ্যাপি। মানে কালি যদি মরিও যাও মোট তাতকে আর দুঃখ নাই, মানে ভাবু এই এক্সট্রিম অ্যাওয়ার্ড পাইছ। প্রায় 1.5 ঘণ্টা জোড়া এই অনুষ্ঠানের বাবে এতিয়া নিজকে প্রস্তুত করে তুলিছে মেনকায়। নৃত্যশিল্পী সেই লেভেলত ইন্টারন্যাশনাল করবলে হলে শরীরের যত্ন খোয়া টাইম খোয়া মেলা এইখানে এটা পুরা মানে মানে ট্রেনিং ক্যাম্প মোডত আছো। এটা শুক্রবারে প্রাগ নিউজের মুখ্য সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক অজিত কুমার ভূঁয়া, সাংস্কৃতিক কর্মী সূর্য হাজরিকা, জ্যেষ্ঠ সাংবাদিক মন্টু শইকীয়ার উপস্থিতিত এই সুখবরটি দিয়ে মেনকা পিপি বরাই। অনুষ্ঠান পরিবেশন করব সেই সংস্কৃতি জগত ইতিহাস একটা সোনালী আখরের দরে রয়্যাল এলবার্ট হলত এই পর্যন্ত তাদের কোনো লবির অনুষ্ঠান তার প্রতিভা লাগবে আর সেই প্রতিভার অধিকারী ইমান কম বয়সের এজনী ছোৱালী তাতে অসমীয়া এই যে হব পারিলে যে আমার বাবে অত্যন্ত গৌরবের বিষয়। উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বে এই সন্মানীয় রয়্যাল এলবার্ট হলত কোকিলকণ্ঠী গায়িকা লতা মঙ্গেশকর আর পণ্ডিত সেটার বাদক রবি শঙ্করে অনুষ্ঠান পরিবেশন করে সকলকে মোহাচ্ছন্ন করেছিল। মেনকা পিপি বরালৈ আমার আন্তরিক শুভেচ্ছা। ভিডিও জার্নেলিস্ট বিকাশ বর্মনের সহযোগত পল্লবী বরা, রিপোর্ট প্রাগ নিউজ।